বিয়ের কথা শুনলেও যদি কারো কষ্ট হয় তাইলে ডিস্টার্ব আছে মনে হয়। বিয়ে করলে লাভ কি? আল্লাহর নবী বলেন ফা ইন্নাহু আগাদুল লিল বাসার, এই দৃষ্টির হেফাজত হয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, সবাই মিলে জোরে বলি সুবহানাল্লাহ। বিবাহের যত লাভ এর মধ্যে একটা লাভ হলো দৃষ্টির হেফাজত। বলেন দৃষ্টির, আরো জোরে বলেন দৃষ্টির হেফাজত হয়, হারাম থেকে বাঁচা যায়, ইবাদতে স্বাদ বাড়ে, আল্লাহু আকবার। আর একটা হলো বাড়বে উম্মত, আল্লাহর নবীর উম্মত বৃদ্ধি পায়। আর একটা ফায়দা হলো, উপকারিতা হলো, বিয়ে শাদি করার পর সন্তান লালন পালন করবেন, এই সন্তান আবার বিয়ে করবে, এই সন্তানের বাচ্চা হবে, আবার আপনার নাতিরে বিয়ে করাইবেন, নাতির ঘরের পুতি হবে, ওইটাকে আবার বিয়ে করানো হবে, এমন ভাবে কেয়ামত পর্যন্ত আপনার নসল থেকে বংশ থেকে যত সন্তান আসবে, যত কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, যত সালাম দিবে, যত ইবাদত করবে, সকলে কিয়ামত পর্যন্ত ইবাদত কইরা যেই সওয়াব, আপনি যেই সওয়াবের নিয়তে নবীর তরিকা মানার জন্য, খাহেশাত মিটানোর জন্য নয়, নবীর তরিকা মানার জন্য বিয়ে করলেন, আপনার বংশের সকলে নামাজ রোজা ইবাদত কইরা যেই সওয়াব, আপনার আমল নামা সকলের সম পরিমাণ সওয়াব দেওয়া হবে। কষ্ট হইতেছে? বিয়ের কথা শুনলেও যদি কারো কষ্ট হয় তাইলে ডিস্টার্ব আছে মনে হয়। এই জন্য কষ্ট না নিয়া একটু আওয়াজ দিয়ে একটু কথা বলবেন। আর সামনে কিছু মাসআলা মাসাইল আসবে, তো আমি তো প্রায় সময় বলি বাজান, ভিক্ষা যদি করতে হয় শ্বশুর বাড়িতে ভিক্ষা করো না, ফকিরা ফলে সিলেট গিয়া সুরমা ব্রিজে ভিক্ষা করে লয়, তো হর বাড়ির ভিক্ষু করো না। ঠিক দি বুড়া মানুষের কো, যারা আর বিয়া করতো না, যারা বিয়া করছে না তারা বলো শ্বশুর বাড়িতে ভিক্ষা করব না, মানে যৌতুককে না বলুন, বলেন যৌতুককে না, আরো আস্তে যৌতুককে না বলুন। যৌতুক চাওয়ার চেয়ে ভিক্ষা করা অনেক ভালো, কারণ ভিক্ষা তো পর্যায়ক্রমে জায়েজের মাসআলা আছে, যদিও নিম্নমানের জায়েজ ঘৃণিত জিনিস, এরপরও তো জায়েজ আছে প্রয়োজন হলে, কিন্তু যৌতুকের তো জায়েজের কোনো পথ নাই, রাস্তা কোন, যৌতুক জায়েজ হওয়ার কোনো পথ নাই। আমাদের সমাজে কোনো যৌতুক প্রথা নেই। আর একটু আস্তে কয়েন কই না, আমরা খান বংশের মানুষ, কুনাহালর বাড়ি, এই কুনাশালর শরীর মানুষের, বৈরাগী বাজারের মানুষ, আমরা আব্বা হজ করছে সাতবার, দাদাই করছিল নয়বার, আমি হাজি সাহেবের ফুলা আর হাজি সাহেবের নাতি, আমি কেমনে যৌতুক চাইমো? এটা আমার সাথে না, উকিলের সাথে মাতি লাইন না, এমন কিছু সিটার কথা বলেন, এমন কিছু সিটার আসিনি আমরা সমাজে, এমন সিটার আছে, এই সিটারদের গুণা হবে ডাবল, বলেন এই সিটারদের গুণা হবে ডাবল। এই জন্য একটু খেয়াল করে জবাব দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাশারাস শাবাব, ও নওজোয়ানের গোষ্ঠী, যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে, বলেন বিয়ে করার এই সামর্থ্য, আল বাআ শব্দের ব্যাখ্যায় লেখা হয়, একটা হলো শারীরিক সামর্থ্য থাকা, দ্বিতীয়ত হলো সম্পদের সামর্থ্য থাকা, বিবিরে বাড়িতে আনলে খরচ দিতে হবে কিনা, বলেন বলেন দিতে হবে কিনা, ওই খরচের তৌফিক যদি তাকে আর শারীরিক যোগ্যতা যদি তাকে, এই দুই যোগ্যতা থাকলে তুমি বিয়ে করে ফেলো, ফাল্লিয়াতা জাবাজ। কেন কেন বিয়ে করলে লাভ কি, উপকারিতা কি? আল্লাহর নবী বলেন ফা ইন্নাহু আগাদুল লিল বাসার, এর দ্বারা এক নাম্বার কিসের হেফাজত হয়, দৃষ্টির, বলেন বলেন কিসের, দৃষ্টির হেফাজত হয়, কারণ আপনার সামনে যদি কোনো মেয়ে পড়ে যায় তখন নিজেরে সান্ত্বনা দেওয়া যাবে, কিরে মন
তুই যার দিকে তাকাবি এইটা তো তোর জন্য হারাম কিন্তু তোর গরে তো এই মেয়েটার মধ্যে যা আছে তোর বিবির কাছে তা আছে কথা বলেন ঠিক কি না এই কথা বললে দৃষ্টিটা অবনত হয়ে যাবে ফিরে আসবে এই জন্য আল্লাহর নবী নিজেই বিবাহ শাদীর উপকারিতা বর্ণনা করেছেন আমার নবী বলেন উম্মাত বিবাহের যত লাভ আছে এর মধ্যে একটা লাভ হলো ফাইন্নাহু আগাদ্দুল লিল বসর আরেকটা লাভ হলো ও আহসানুল লিল ফরাজ তোমার সতীত্বের হেফাজত হবে লজ্জাস্থানের হেফাজত হবে সুবহানাল্লাহ আল্লাহর নবীজি ঘর থেকে বের হয়ে গেছেন আবার একটু পরেই ঘরে ফিরে আসলেন নবীজির বিবি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ বাহিরে গিয়া আবার ঘরে আসলেন কেন আল্লাহর নবীজি বলেন বাইরে যাওয়ার সময় এক মহিলা আমার সামনে পড়েছে তুমি মনকে সান্ত্বনা দিলাম রে মন তার মধ্যে যা আছে আমার ঘরেও তো মাতে না আমার ঘরেও তো তা আছে এই জন্য আসলাম আমার এই চাহিদা পূরণ করার জন্য বিবি বলেন হুজুর সমস্যা নাই আমি প্রস্তুত সুবহানাল্লাহ আল্লাহ নবী কয় উম্মতের নারীরা শুনো ইযা দাররাজুলু ইমরাতাহু ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর তান্নুর মানে চুলা বলেন তান্নুর মানে চুলা আরে তন্দুর রুডি আছে না মাতে না তন্দুর রুডিটা কি খুলাই দিয়া বানাই না চুলাই লাগাইয়া বানায় খুলাই না চুলাই খোলা বুঝেন তো তন্দুর রুডি কি খুলাই বানাই না চুলাই লাগায় এই জন্য এই তন্নুর মানে চুলা আল্লাহর নবী কয় ইযা দার রাজুল ইমরাআতাহু লিহাজাতিহি কোন পুরুষ যদি তার বিবিকে ডাকে ও বিবি আসো আমার প্রয়োজন আছে এই প্রয়োজনটা অন্য কোন কাজের প্রয়োজন হতে পারে অথবা তার শারীরিক চাহিদা মিটাইবার প্রয়োজন হতে পারে এক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন যদি কোন স্ত্রীর স্বামী ডাক দিয়ে আসো আমার চাহিদা মেটাতে হবে এই বিবি যদি কয় আমার ঋতুস্রাব দেখা দিছে অথচ তার ঋতুস্রাব নাই মিথ্যা কথা বইলা স্বামীর তাইকা যদি পাশ কেটে যায় আল্লাহর নবী কই বিবি সারা রাত সারা দিন ফিরিশতারা তোমার জন্য বদদুয়া করতে থাকে আর আস্তে কোন নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহর নবী কয় ইযা দার রাজুল ইমরাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর বিবি যদি চুলার পারেও রান্না করে আর এমন সময় যদি স্বামীর কোনো প্রয়োজন পড়ে যায় শারীরিক চাহিদা হোক বা সাংসারিক কোনো কাজের চাহিদা হোক আল্লাহর নবী কয় ও মহিলা তোমার জন্য জরুরি রান্নার কাজ বন্ধ কইরা হলেও স্বামীর ডাকে সাড়া দেওয়া সুবহানাল্লাহ কোন মহিলা মারা যাওয়ার পর আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আল্লাহু আকবার কোন কোন মহিলা মারা গেলে আমরা সমাজের স্বামীরা অনেক সময় কই ভাই আল্লাহ যে আমারে শান্তি দিছে রে ভাই বলে কি কো ভাই রে জ্বালাই লাইছে মরছে যে বড় শান্তি পাইছি রে ভাই এমন আসিনি আল্লাহর নবী কয় এই মহিলা জাহান্নামী বলেন এই মহিলা আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আর যদি স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি কয় ভাই রে আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট ছিলাম বউ তো ফাইমো বউ তো দুনিয়াতে অভাব নাই কিন্তু তোর বাবি ওই যে সারখাই কলাগ্রাম বিয়া করছিলাম ওই বউয়ের মতন বউ কি আর ফাইমো তার জন্য আমার বড় মায়া লাগে ওই যে স্বামী বেচারা বললো আমার বিবি বড় ভালো ছিল আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আল্লাহর নবী কই জামাই যে সার্টিফিকেট দিল আমার বউ বড় ভালো ছিল আমি সন্তুষ্ট আল্লাহর নবী কই ওই মহিলা জান্নাতি সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমরা সমাজে কিছু আজগুবি কথা আবার অনেকেই বলে যেইগুলি হাদিস না হেডারেও হাদিস কয় এতক্ষণ যা বললাম বিবাহের উপকারিতা এবং স্বামীর অনুসরণ করতে যে হবে এই কথা বলা হইল কিনা
বলেন না এই কথাও বলা হয়েছে বিবাহের উপকারিতার ফাঁকে দিয়া স্বামীর ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেকেই বলে ওই মা বাবার মায়ের পায়ের নিচে যেমন জান্নাত স্বামীর পায়ের নিচেও জান্নাত মিথ্যা কথা এটা এই কথাটা হাদিস নয় স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত এটা হাদিস নয় মিথ্যা বানোয়াট কথা তবে হ্যাঁ স্বামীর অনুসরণ তো অবশ্যই করবে কথা বলেন ঠিক কি এইগুলি বলার জন্য অন্যান্য হাদিস আছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারাজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাত আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহ নবী কয় সারি কাজ করলে মহিলারা জান্নাতি আরেকটু জোরে সুবহানাল্লাহ কোন কাজ করলে মহিলারা জান্নাতি المرأة إذا صلت خمسها مهلا جهن پاسوات تر نماز آدائي كوربه بولن ایک نمبر كرموشو جي پاسوات تر نماز امرا ایک بار شیش دیگا بار اے حدیث ار بیکھا كوربه ایک تو خیال رکھ بو پاسوات تر نماز بولن وصامت شهرها رمضان ماشر روزا এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা সংক্ষেপ করেন এক নম্বরে দুই নম্বর রোজা ও আহসানাত ফরজাহা নিজের সতীত্ব রক্ষা করা নামাজ রোজা সতীত্ব বলেন নামাজ রোজা সতীত্ব মাশাআল্লাহ হ্যাঁ বাজান ঠিক আছে বেটা বিয়া করাই মতো আর কিছুদিন পরে মুখস্থ করবে না নারে তাকবীর দীন ইসলাম নারে তাকবীর এরাও তো আমাদের ভবিষ্য আল্লাহ বরকত দান করেন দশ ছেলের বাপ বানাই দেন নেককার মহিলা দান করেন আরো জোরে কোন আমিন যারা বিয়ে করছে না হোর বাড়ির ভিক্ষা না কইরা যৌতুক বিহীন বিয়ে করার আল্লাহ তৌফিক দান করেন আজান হোর বাইতে যৌতুক লইও না মন থাকবো শ্বশুর বাইত গিয়া ভিক্ষা কইরো না ভিক্ষা করলে সুরমা বিরিজ কোন ভিক্ষা করলে হোর বাইত ভিক্ষা করে কোন ব্যাগ করলে যেটার কোন আকল নাই এই ব্যাগ করলে হোর বাইত ভিক্ষা করে জোরে কোন ঠিক কিনা আল্লাহ বরকত দান করেন আল্লাহ নবী বড় সুন্দর করে বলেন উম্মত المرأة إذا صلت خمسها وصامت شهرها بولن ایک نمبر کی نماز دوی نمبر روزا تین نمبر شتیتو بولن تین نمبر چار نمبر وعطاعت بعلها وفی روایت وعطاعت زوجها মহিলাই যদি স্বামীর অনুসরণ করে নামাজ রোজা সতীত্ব স্বামী নামাজ রোজা সতীত্ব স্বামী চারটা কর্মসূচি মহিলা জান্নাতে যাইবার কোন কি চারটা সংক্ষেপে বলেন নামাজ রোজা সতীত্ব স্বামী অর্থাৎ নামাজ পড়া রোজা রাখা সতীত্বের হেফাজত করা স্বামীর হুকুম মানিয়া চলা চারটা কথা সংক্ষেপে মুখস্থ করেন নামাজ রোজা সতীত্ব স্বামী নামাজ রোজা সতীত্ব স্বামী কোন মাশাআল্লাহ আবার কোন বাস একটু খেয়াল করে জবাব দিয়েন এখন নামাজ আর রোজা এই দুইটা মহিলাদের যেমন আছে পুরুষের নাই আবার বলেন জোরসে বলেন ওইছে না ভাই জোর করিয়া মহিলাদেরও আছে আমরারও তবে হ্যাঁ অবশ্যই একটু ব্যবধান আছে বলে হুজুর কেমনে রমজান মাসে এই যে সামনে রমজান আসতেছে রজব মাস প্রায় শেষের দিকেই কথা বলেন ঠিক কি না রজবের পরে শাবান শাবানের পরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা
في رجب وشعبان وبلغنا رمضان الله نبي دعا كوريا جسن الله امراني اي رجب ابن شعبان تومي برقد دان کرو آر پوبیتر موئی ماش رمضان ماش پر جنتو امراني پو سيداو آمين بولن آمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان একটু খেয়াল করে জবাব দেব প্রথম দুইটা জিনিস কি শুধু নারীদের নাম রাখা আছে তবে একটু ব্যবধান আছে ওই যে সামনে আসতেছে রমাদান রমজান মাসে যদি কোনো মহিলার পিরিয়ড দেখা দেয় 3 থেকে 10 দিনের পিরিয়ড যদি দেখা দেয় আসেনি এমন একটা ব্যাপার ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাতাযিলুন নিসা কোরআন শরীফের আয়াত আল্লাহ কয় নবী আপনাকে মানুষ প্রশ্ন করবে 3 থেকে 10 দিনের পিরিয়ড সম্পর্কে হাইজ সম্পর্কে পিরিয়ড সম্পর্কে ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা আপনি বইলা দিন এই 3 থেকে 10 দিনের সময়টা একটা কষ্টের সময় এই সময়টা একটা অপবিত্র সময় ফাতাযিলুন নিসা এই সময় যেন মূল কর্ম থেকে বিরত থাকে বলেন মূল কর্ম থেকে বিরত থাকে আপনাকে প্রশ্ন করবে এই সম্পর্কে তাইলে কোরআনুল কারীমেও সরাসরি পিরিয়ডের আলোচনা আছে আরো জোরে কোন আছে মহিলার যদি রমজান মাসের এই 3 থেকে 10 দিনের পিরিয়ড দেখা দেয় আপনারা বলবেন তখন কি মহিলার জন্য রোজা রাখা জায়েজ আছে না জায়েজ নাই এই মহিলার সাময়িক বিরতি বলেন সাময়িক বিরতি সুস্থ হইলে এর পরের দিন থেকে সুস্থ যখন হবে তখন থেকে রোজা রাখবে কথা বলেন ঠিক কি না এখন বুঝা জবাব দেন মহিলা যে রোজা রাখবে না কথার কথা কোন মহিলার 3 দিন কোন মহিলার 5 দিন কোন মহিলার সর্বোচ্চ 10 দিন 10 এর উপরে আর 3 এর নিচে যদি হয় এটা পিরিয়ড নয় এটাকে আরবিতে বলে ইস্তেহাজা বাংলায় সহজে বলি রোগ বুঝাইতে পারছি মাসআলা মহিলার যদি 3 থেকে 10 দিনের পিরিয়ড দেখা দেই রোজা রাখবে না নিষেধ করছেন আল্লাহ ঠিক আছে তখন কি মহিলা খাবে না মাতে না খাইতো না হ্যাঁ খাইবো বলেন খাবে কি না ফতোয়ার কিতাবে লেখা আছে মহিলার জন্য ইহতিয়াত হলো সতর্কতা হলো মহিলা তুমি যে দিনের বেলায় খাইবা ফাঁকি দিয়া কিন্তু মাসআলা হয়ে যাইতেছে কারণ সামনে তো আসতেছে রমাদান তুমি যে দিনের বেলায় খাইবা দরজা লাগাইয়া খাইবা প্রয়োজনে ফর্দা টানাইয়া খাইবা তোমার গোয়ে এই 7-8 বছরের বাচ্চাও যেন না দেখে দেখলে জায়েজ আছে হারাম না কিন্তু তাকওয়া হলো ও মহিলা এই বাচ্চাটা যেন না দেখে কারণ কি এই বাচ্চা 3 আর 10 দিন খিতা বুঝুননি তাই হে গিয়া নতুন দামানাইছে বেড়াইতো গিয়া কইব ও দুলাভাই আম্মারে দেখছি বাপ খায় দুলাভাই কইব কিতারে হালাই ইতা কিতা মাত মাতে আম্মাই বাপ খাই কেনে মনে হয় আম্মাই রোজা রাখুন না অথবা বেটির মনে হয় 3 থেকে 10 দিনের পিরিয়ড দেখা দিছে নতুন দামান দে হরির এই কথা জানা ইতা মান নাকি অপমান অপমান এই জন্য সতর্কতা হলো গো মা তুমি রমজান মাসে যদি খাবার খাও খাইবা এই এই অবস্থা হইলে খাও কিন্তু সতর্কতা অবলম্বন কইরা দরজা লাগাইয়া অথবা ফর্দা মাতে না জোরে কোন ফর্দা টানাইয়া দরজা লাগাইয়া অথবা পর্দা তাইলে বুঝা জবাব দিয়েন রমজান মাসে ফর্দা টানাইয়া খাওয়া এইটা কি পুরুষের বিধান না মহিলার বিধান কারণ কি তার একটা ব্যতিক্রম অবস্থা আছে এখন আমরা সমাজে বৈরাগী বাজারে আর সার খাই মোড়ে দিনের বেলা শাস্তলের মধ্যে কালো ফর্দা লাল ফর্দা বস্তা টানাইয়া সালা টানাইয়া যারা খায় এরা বুঝাই তো চায় আমরার বউয়ের জেতা ওই আমরার ইতা ওই আরো জোরে কইতে কি না
নাইলে কি রে তোর কি লজ্জা করে না তুই কেমন মুসলমানের ঘরের মুসলমান গরু খাওয়া মুসলমান রমজান মাস আইলে পর্দা টানাইয়া দরজা লাগাইয়া খাস এটা তো তোর বউয়ের বিধান বিত্তান্তের বিধান এটা তো পুরুষের বিধান না এরপর যদি কোনো পুরুষ পর্দা টানাইয়া খায় এরে জিগাইলে বানকি তারে ভাইসাব তোর বউয়ের জেতা ওই তোর কিতা ইতা ওইনি কথা কন ঠিক কিনা এই পুরুষটার নির্লজ্জ জোরে কন জোরে কন ঠিক কিনা এই জন্য আল্লাহর নবী কয় উম্মত শুনো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফরজাহা ওয়া আতাআত বালাহা এই সারি কাজ যদি কোনো মহিলা করে ফালতাদুহুল মিন আই আবাবিল জান্নাতি শাআত ওই মহিলাকে বলা হবে ও মহিলা তুমি যে স্বামীর হুকুম মেনে চলেছ পর্দা মতে জীবন কাটাইলা রমজানের রোজা রাখলা নামাজ ও রোজা সতীত্ব আর স্বামী সাইর কাজ যে করলা জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ হইয়া যা এলে এটা কি বিয়ে না করলে সম্ভব বিয়ে করলেন আপনার ঘরে বিবি আসত আর আপনার কথা মানত কথা বলেন ঠিক কিনা এই জন্য এবার বলুন তো দেখি বিয়ে করলে এক নম্বরে কি ফায়দা বলছিলাম মাশাআল্লাহ দৃষ্টির হেফাজত বলেন দৃষ্টির দুই নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াহসানুল লিল ফারাজ সতীত্ব রক্ষা হয় বলেন কি রক্ষা হয় সতীত্বের রক্ষা হয় এবাদতে মজা হয় বাড়বে উম্মত আমার নবী করবেন গৌরব সুবহানাল্লাহ সবগুলি কথাই কিন্তু হাদিস থেকে বলা হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য একটু খেয়াল করে আমরা শুনবো তাহলে বিবাহের উপকারিতা আমরা অনেকগুলি পাইলাম আবার অনেক সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব কয়া দে আপনার আব্বারে হই নাই তো ওই নেমন মাঝে মধ্যে তাই যুবক বেড়াই বাড়িতে গিয়ে কইছে আব্বা ডাক্তার সাহেব কইছেন আপনি যাইতেন মুরব্বী মানুষ কই কি রক রোগ হইছে তোর আমার যাইবার লাগে কই কেন এটা যেই রোগ তার কাছে কইলে ওই তো না এই জন্য বাপ যাওয়ার পরে কইছে স্যার আপনার ছেলের যেই রোগ হইছে বিয়া করাইলে শারীরিক এই রোগ থাকবে না ডাক্তার সাহেব অভিজ্ঞতার আলোকে বলে দেয় বলেন কথা ঠিক কিনা আপনারা জীবনে এমন শুনছেন কিনা শুনেন না ডাক্তার সাহেব বলে তাকে বিয়ে করাইয়া দেন তাইলে তার এই রোগ দূর হয়ে যাবে তাইলে বিবাহের উপকারিতার মধ্যে একটা শারীরিক শান্তি কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে মানসিক শান্তি আরো জোরে কোন ঠিক কিনা এরপরে হলো দৃষ্টির হেফাজত আর একটা হলো সতীত্বের হেফাজত কথা বলেন কথা বলেন বাচ্চা কাচ্চা যত ইবাদত করবে সন্তানরা যত ইবাদত করবে ইবাদতের সওয়াব মা বাবার আমল নামায় দেওয়া হবে সুবহানাল্লাহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বিধান হলো বিয়ে শাদী না কইরা জঙ্গলে গিয়ে যদি কেউ বসবাস করে আর আল্লাহকে যদি পেতে চায় তাইলে এই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি এটা কার কার মাসালা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর অভিমত কিন্তু আমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন না বিয়ে শাদি কইরা যদি কেউ জঙ্গলে গিয়া যদি সে জীবন কাটায় বিয়ে শাদি করে না ওইখানে গিয়া ইবাদত করলে যেই সওয়াব বিয়ে শাদি কইরা সন্তানাদি যখন হবে এই কষ্ট ক্লেশ সহ্য করলে এর চেয়ে অনেক অনেক গুণ বেশি সওয়াব আর জোরে কোন সুবহানাল্লাহ বিয়ে শাদির দ্বারা যেই জিনিস পাওয়া যায় বিয়ে না করলে সেইগুলি পাওয়া যায় না আল্লাহ তাআলা এজন্য সূরাতুন নূর এর 32 নম্বর আয়াতে বলেন আমরা যে আয়াত তিলাওয়াত করেছিলাম
وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم الله تعالى بولن تمرا تما دير او بباهيتا ناري دير كي بيه كورو او تما او بباهيتا پروش دير كي ناري راجنو بيه كوري এর পরে আল্লাহ তাআলা বলেন তারা গোলাম হক আর বাদী হক তাদেরকে বিয়ে করো কেন কেন বিয়ের উপকারিতা এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ মিন ফাদলিহি যদি তারা ফকির হয় অভাবগ্রস্ত হয় বিয়ের বরকতে আমার আল্লাহ সংসারের অভাব দূর করে দেবেন ওয়াজটা কি আমাদের বানানো না কোরআনুল কারীমের আয়াত সূরাতুন নূরের 32 নম্বর আয়াত বলেন সূরাতুন নূর এর 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহ মিন ফাদলিহি আল্লাহ তাআলা আল্লাহর অনুগ্রহে তাদেরকে আল্লাহ যদি গরীব হইয়া তাকে বিয়ে করলে ধনী বানায়া দিবেন সুবহানাল্লাহ অভাবগ্রস্ত হইলে অভাব দূর করে দিবেন তাহলে বিবাহের ফায়দার মধ্যে একটা এটাও পাইলাম সম্পদ বৃদ্ধি হয় বলেন সম্পদ বৃদ্ধি হয় এই বিবাহের দ্বারা বিবাহের মধ্যে যত কুসংস্কার আমাদের সমাজে রয়েছে আমার মনে আছে আমি কয়েক বছর আগে এই বিষয়ে কিছু আলোচনা দেওয়া হয়েছিল করেও ছিলাম আজকের যে কথাটা সেটা হলো যৌতুক আসলে এটা কোন মুসলমানদের প্রথা ছিল না হিন্দুানি প্রথা হিন্দুদের প্রথা হলো এই যৌতুক বলে হুজুর কিভাবে এটা খেয়াল করে শুনেন হিন্দু ধর্মের তৎকালীন একটা বিশ্বাস ছিল এ ধরনের যদি কোনো মেয়েকে 9 থেকে 12 বছরের ভিতরে বিয়ে না দেওয়া হয় খেয়াল করেন 9 থেকে 12 বছরের ভিতরে যদি বিয়ে না দেওয়া হয় তাহলে এই মা বাবা এবং এই মেয়েটাও স্বর্গে যাবে না নরকে যাবে মানে জান্নাতে যাবে না কই যাব নাউজুবিল্লাহ বলবেন না জান্নাতে যাবে না সে দুজখে যাবে নরকে যাবে এদের পরিভাষা স্বর্গ এবং নরক নরকে যাবে স্বর্গে যাবে না এই জন্য তারা তাদের বাড়ি ঘর জমি জামা বিক্রি করে হলেও মোটা অঙ্কের যৌতুক দিয়ে এই মেয়েটাকে 9 থেকে 12 বছরের ভিতরে কোন না কোন জনের কাছে বিয়ে দিতে হবে দিতে গিয়ে যখন নিতে চাই না তখন এই টাকা পয়সা মোটা অঙ্কের যৌতুক দিয়েই দিত এবার বুঝে থাকলে বলেন এটা কি আমাদের কাজ ছিল না হিন্দুদের এইটা আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকেছে আর ঢোকার পর এখন হয় কি অনেকে যুক্তি দেয় যে নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নকে যৌতুক দিয়েছিলেন আস্তে বললেন কেন জোরে বলেন নাউযু বিল্লাহ এই প্রশ্ন এবং সন্দেহের নিরসন কিতাবে এভাবে লেখা হয়েছে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব নিয়ে যখন একের পর এক সাহাবায়ে কেরাম আসেন আপনারা কি সজাগ আছেন একটু খেয়াল করে শুনেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব আসলেই এ কথা বলেন আমি আমার আল্লাহর সাথে পরামর্শ না করে কিছুই বলতে পারবো না আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আপনারা আমরা ভালো করে জানি বিয়ের ব্যাপারে যদি কেউ এই কথা বলে বুঝা জানাইব অধিকাংশ বিয়াই ক্যান্সেল তো নবীজি যখন বলেন আল্লাহর সাথে পরামর্শ করে জানাইব তো সাহাবায়ে কেরাম বুঝে ফেলেন কারবার ওই তো না এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বসে বসে পরামর্শ করছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ইলম আছে তার মধ্যে কিছু গুণ আছে যেইগুলি আমাদের মধ্যে না
নাই এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা নকে যদি আমরা পরামর্শ করে পাঠাই কাজ হয়ে যাবে সাহাবায়ে কেরাম বসা আলী রাদিয়াল্লাহু তাআলা নকে আইনা পরামর্শক্রমে বললেন তুমি কি জানো নবীর মেয়ে ফাতিমা সম্পর্কে আলী বলেন জানলেই কি হবে আমার মতো গরীব আমার কাছে কি নবীর মেয়ে ফাতিমা কি বিয়ে দেবেন কয় আরে মিয়া যাও না প্রস্তাব লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নো বলেন আমার সঙ্গী সাথীরা যখন পরামর্শ দিবেন যাই আর যদি লাগা যায় যদি আল্লাহর নবী কবুল করে ফেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নো প্রস্তাব নিয়ে নিজের বিয়ার প্রস্তাব নিজে নিয়ে গেলেন কার কাছে সবাই বলেন নবীজির কাছে বলেন কার কাছে নবীজির সামনে গিয়ে সালাম দিয়ে দাঁড়ালেন আল্লাহর নবী যে সালামের জবাব দিয়ে বলেন আলী আমি একটা কথা বলার ইচ্ছা করেছিলাম বলবো কি আলী বলেন হুজুর আপনি কথা বলবেন অনুমতি লাগবে আবার বলেন কি বলবেন নবীজি কয় আলী আমি মনে মনে ইচ্ছে করেছিলাম আমার ফাতিমাকে তোমার কাছে বিয়ে দিতাম আল্লাহু আকবার আরো আস্তে সুবহানাল্লাহ কান্দে শুরু করলেন কাঁদে আর বলে আল্লাহর নবী গো আমিও তো আপনার নিকট এসেছি এই প্রস্তাব দেওয়ার জন্য সুবহানাল্লাহ আলী দুইজনের প্রস্তাব যখন এক হয়ে গেল কোনো সমস্যা নাই তো বিয়ে যে করবা কি দিবা এবার বলো কারণ আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা বিবির মোহর খুশি মনে আদায় করো আমার ফাতিমাকে বিয়ে করলে মোহর কি দিবা সুবহানাল্লাহ হুজুর মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা তো আমার কাছে নাই বলেন সবাই টাকা পয়সা নাই নবীজি বলেন মোহর দেওয়া তো সুন্নত নয় নফল নয় এটা তো ফরজ বলেন মোহর দেওয়া কি ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা বিবির মোহর খুশি মনে আদায় করে তো কোরআনের আয়াত তো ফরজ যদি ওখানে মেম্বার জালাল ভাই থেকে শুরু করে বলে বাবির মোহর দি শুননি কইব হুজুর মেম্বারি করি এত কিছু করি এত টাকা পয়সা না জনগণের খেদমত করি নামাজ তো করি রোজা ও রাখি বড়ি তো আবার দেওয়া লাগবো নি আমার তো মনে হয় মুন্সি মৌলবীরা ইমাম সাহেব আর মুফতি মুহাদ্দিস আলেমরা ব্যতীত কতজন দিছে এটা আল্লাহই ভালো জানেন নামাজ যেমন ফরজ ইদা আদায় করাওয়া বিবির মোহর আদায় করাওয়া মাতে না সবাই সবাই বলে কেমনে আদায় করবেন ই আলোচনাও করছি আমি এরপর একটু স্মরণ করাই দেব বিবির মোহর আদায় করা বলেন সবাই আদায় করা বলে হুজুর এতদিন জানতাম না দিছি না তবে মনে রাখবেন দেওয়ার একটা সহজ পথ আছে পথটা কি ওই যে সামনে রমজান মাস আইতাছে রিক্সাওয়ালা বেটায় 1500 1600 2000 টাকা দিয়া শাড়ি কিন্না বউরে দিবনি মাতে না দেওয়ার সময় যদি মনে মনে নিয়াত করে আল্লাহ আমার বিবির দুইটা শাড়ি আছে দুইটা সায়া আছে ব্লাউজ আছে জুতা আছে সব আছে এখন রমজানের ঈদ উপলক্ষে যে বেশি কাপড়টা দিব ওই যে মোহর ধরছিলাম 5 লাখ এখান থেকে যে এখন 5000 টাকার মাল উপহার দিলাম 5000 কাটলাম বউ যদি কো ভাই সাহেব ইটা তো আপনি আমারে এমনই দিবেন মানি না শরীয়তে কই মানলে মানো না মানলে না ইদ আমার নিয়ত যথেষ্ট বুঝেন নাই মানলে মানো না মানলে নাই জামাই যে নিয়ত করছে এখন রমজানে দিলাম 5000 টাকার কাপড় আবার কুরবানি দাইলে দিলাইমু 5000 গেল কত 10000 আরো এমন যা দেই এক বছরে দেখা যাইব 1 লাখ 5 বছরে 5 লাখ বউ যদি কো মানি না মানব না শরীয়তে কই মানলে মানো না মানলে নাই জামাইয়ের নিয়ত যথেষ্ট কোন মানলে মানো না মানলে নাই জামাইয়ের নিয়ত এখন যদি কোন হুজুর তাইলে তো বিয়া করছে 30 বছর হইছে ইতা ফারুই গেছে গা দিলাইছি বলে না ওর দিন দিছেন তো উপহার হিসাবে নিয়ত তো করেন নাই এখন থেকে নিয়ত কইরা দিয়া দিয়া আস্তে আস্তে কেটে ফেলেন বেশি সময় লাগবে না কথা বলেন ঠিক কি না বেশি সময় লাগবে না অথবা আপনার জমি অথবা বাড়ি থেকে 2 কাটা 2 শতাংশ 2 ডিসিমাইল জায়গা আপনি বিবির কোন এটা তোমারে দিলাইলাম মোহর বাবদ বউকিতা কান্দ কইরা বাপের বাইত খাই লইয়া যাইব কানি
থাকবো আপনার বাড়িতে এটা একটা কৌশল আদায় করবার সহজ পথ আপনি যদি কোনি ক্ষেত এখানে আছে 5 শতাংশ জায়গা তোমারে দিলাইলাম ইদার দান মনোবৃত্তি বাহের ভাই ফড়াই দিব না 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 খাইবো আপনার সন্তান আপনি খাইবেন খালি যে মুখ দিয়া বরে কইলেন বউ যদি কম মানলাম তাইলে মোহর আদায় হয়ে যাবে কথা বলেন ঠিক কি না মনে হয় খুব কঠিন পদ্ধতিটা না একবারে সহজ একবারে সহজ এই বিবির মোহর কি দিবা আলী ফাতেমারে বিয়ে করলে মোহর কি দিবা মনে আছে নি কথা জোর মোহর দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নবীজি কয় মোহর না দিলে বিয়ে দিতাম না এবার আলী কানতে শুরু করলেন হুজুর একটু আগে বললেন বিয়ে দিবেন আর এখন বলেন দিবেন না মোহর দেওয়া ফরজ তুমি মোহর না দিলে কেমনে দেব ও আল্লাহর হাবিব এই দেখেন আমার গায়ে একটা যুদ্ধের জামা আছে লৌহ বর্ম আপনি যদি অনুমতি দেন এটা বিক্রি করে দেব বিক্রি যত করতে পারি তত টাকা ফাতেমারে মোহর দিলাইমো গায়ের লৌহ বর্ম বা জামা বিক্রি কইরা বিবির মোহর আদায় করে আর আমরা বউয়ের স্বর্ণ বিক্রি কইরা নিজের খাম করি ইলাহান পাবলিক নাই নে হ্যাঁ বউ রাজি হইয়া দিলে জায়েজ আছে না জায়েজ বলছি না জায়েজ আছে বিবি যদি স্বেচ্ছাই দেন তাহলে কি আছে জায়েজ আছে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আল্লাহ নবী কই ঠিক আছে যাও অনুমতি দিলাম এটা বিক্রি করো সংক্ষেপ কথা অনেক লম্বা এটার সংক্ষেপ হলো আল্লাহ নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা নো এটা নিয়ে গেলেন বিক্রি করার জন্য রাস্তায় সাক্ষাৎ আল্লাহ নবীর আরেক সাহাবি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে উসমান গনি অর্থ কি জানেন উসমান দনি গানিয়ুন তাওয়াঙ্গর মানে দনি গনি মানে বলেন গনি মানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর কয় আলী কোথায় যাও কই বাজারে যাইতেছি আরে কেন কয় আমার এই লৌহ বর্মটা বা যুদ্ধের জামাটা এটা বুকে আমি পরিধান করি কাফেরদের তীর যেন বিদ্ধ না হয় এটা বিক্রি করতাম কেন বিক্রি করবা লম্বা চোড়া কথার সংক্ষেপ হলো বলে আল্লাহর নবীজির মেয়ে ফাতিমাকে আমি বিয়ে করব এই জন্য মোহর দেওয়ার জন্য বিক্রি করব শেষ পর্যন্ত কত টাকা আলী রাদিয়াল্লাহু তাআলা যত দাম চাইছেন প্রায় 500 দিরহাম এক রওয়ায়েতে আসছে 480 দিরহাম দাম চাইলেন উসমান গনি কই সমস্যা নাই যত চাইছো ততই কারণ উসমান কি গরিব না ধনী উসমান গনি মানে ধনী কিনলেন জামা বুঝাইয়া দিলেন এই নাও এবার গায়ে লাগাইলেন টাকাও দিয়া দিছে কেনা বেচা সম্পাদন হয়ে গেছে বলেন সম্পাদন হয়ে গেছে এবার উসমান গনি যখন এই লোহার জামা গায়ে দিছে দেখে যে আলী যদিও টেকার বেলায় গরিব জানের বেলায় কি বেটা গরিব আছেন মাতে না যেই জামা গায়ে দিছে আরো তিন উসমান ভিতরে ডুবব উসমানের গায়ে লাগে না উসমান গনি কয় আলী দাঁড়াও এই জামা আমার গায়ে লাগে না আমি রাখতাম না আলী রাদিয়াল্লাহু তাআলা নো বলেন উসমান আমি আর মনে হয় নবীনন্দনী ফাতিমাকে বিয়ে করতে পারবো না তুমি এই জামাটা নিবা না না নিলে আমি এখন করব কি উসমান কয় আরে তুমি আমার হবু ভাইরা না এই জামা টাকা তো তোমারে দিছি তোমার কাছেই থাকবে জামা আমি আবার পুনরায় তোমাকে হাদিয়া দিয়ে দিলাম ওই যে আল্লাহ বলছেন ইয়া কোন ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি নবীর তরিকায় বিয়ে করলে একটা ফায়দা উপকারিতা হলো লাভ হলো গরিব হইলে আল্লাহ আরো গরিব বানায়া দেন হ্যাঁ আমার কথা না কোরআনের আয়াত সূরাতুন নূরের 32 নম্বর আয়াত ইয়া কোন ফুকারা আয়ুগনিহুমুল্লাহ আল্লাহর অনুগ্রহে আল্লাহ ধনী বানায়া দেন আলী জামাও দিলাম টেখাও দিলাম
এবার নিয়ানস রাসূলের কাছে গেলেন আল্লাহর নবী কই আলী বুঝতে পারলাম জামা তো বিক্রি করো না তুমি ফাতিমাকে বিয়ে করতে পারবে না আলী কই হুজুর রাস্তায় যে ঘটনা ঘটছে আপনি তো জানেন না হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাহু আকবার জোরে বলেন আপনি তো রাস্তার ঘটনা জানেন না ওগো আল্লাহর নবী আমি এই জামা বিক্রি করেছি কার কাছে কথা বলেন না উসমান গনির কাছে বিক্রি করলাম শেষ পর্যন্ত আমাকে পুনরায় হাদিয়া দিয়ে দিল আমি এই জন্য নিয়ে আসলাম এবার আল্লাহর নবীজি খুতবা পড়লেন বিয়ে শাদিও পড়াইতেছেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম নবীর সামনে উপস্থিত সুবহানাল্লাহ ও আল্লাহর নবী আমি জিব্রাইল জিব্রাইল এত সুন্দর জামা ফুইরা যে আইছো আল্লাহর নবীর সামনে জিব্রাইল কয় আল্লাহর হাবিব বিয়া শাদির মধ্যে আইলে একটু বালা বাপ তৈরা হই আয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাকে জানাই দিবেন আপনি যে এখানে আলী আর ফাতিমার মধ্যে বিয়ে পড়াইতেছেন আপনার পছন্দটা আমার আল্লাহও পছন্দ করেছেন সুবহানাল্লাহ দিন আল্লাহ তাআলা আকাশে বিয়ে পড়াই দিবেন এখন শুধু দুনিয়ার সিস্টেম মতে আপনি বিয়ে পড়ায়া দেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ তাহলে বিবাহের যত উপকারিতা আছে এর মধ্যে একটা উপকারিতা হলো আল্লাহ ধন সম্পদে বরকত দান করেন বলেন ধন সম্পদে আল্লাহ বরকত দান করেন আমরা এক নম্বরে পাইলাম শারীরিক সুস্থতা এরপরে পাইলাম মানসিক সুস্থতা দৃষ্টির হেফাজত গুনাহ থেকে হেফাজত বাড়বে উম্মত আর সন্তান পালনের রহমত কিয়ামতের দিন নবীজির গৌরব সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ পাশাপাশি আমাদের এখন যৌতুকের যেই জবাবটা বাকি আছে একটু খেয়াল করে শুনি আমরা জানি সবাই নবীজির এক চাচা ছিলেন আবু তালিব কথা বলেন নবীজির চাচা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম আবু তালিব বলেন আবু তালিব কে কথা বলে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হলো আবু তালিব তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচা তো ভাই বলেন আলী ছিলেন নবীজির আপন আবার বলেন নবীজির আপন চাচা তো ভাই তো এই নবীজির তো অনেক দিন লালন পালন করেছেন দেখাশোনা করেছেন আবু তালিব এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা নকে আল্লাহর নবী নবীজির ঘরে আই না ওই যে চাচা এত কষ্ট করে নবীজিকে লালন পালন করেছেন এই জন্য এর বদলা দেওয়ার জন্য নবীজি লালন পালন করেছেন আলীকে আরো জোরে কোন সুবহানাল্লাহ এবার বুঝে থাকলে বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর অভিভাবক কে নবীজি আলীর অভিভাবক কে অভিভাবক উনি যদি উনার ছেলেরে অথবা উনার দায়িত্বে যে আছে তারে যদি কিছু কিনে দেয় এর যৌতুক বলে আবার কোন এর যৌতুক বলে তাহলে নবীর মেয়েকে যদি বিয়ে দিলেন আলীর কাছে আল্লাহর নবী কিছু জিনিস দিলেন খেজুরের ছাল ভর্তি একটা তোশক খেজুরের ছাল ভর্তি দুইটা বালিশ একটা মস্ক দুইটা পানির পাত্র একটা আশ আটা পেশার যন্ত্র এই যে জিনিসগুলি দিলেন এইগুলি নবীজি অভিভাবক হইয়া আলীকে দিলে এটারে কি যৌতুক বলে আমি মনে বুঝাইতে পারছি না জবাবটা এটা যৌতুক নয় এক নাম্বার দ্বিতীয়ত হলো ওই যে রাস্তায় উসমানের কাছে বিক্রি করেছিল ৪৮০ অথবা ৫০০ দিরহাম এই টাকাই না নবীজির কাছে মোহর হিসাবে বুঝাইয়া দিলেন তাইলে মোহরের টাকার মালিক কে ফাতিমা মাশাআল্লাহ এই তো হইছে বলেন বলেন কে মালিক ফাতিমার টাকা দিয়া ফাতিমারে কিনে দিলে এটা যৌতুক হয় এই টাকা দিয়া নবীজি কিনে দিয়েছিলেন এই জন্য যারা আল্লাহর নবীজির উপর যৌতুকের অপবাদ রটায় এরা মূলত মাসআলা ওই জানে না কথা বলেন ঠিক কিনা এক কথায় যতই যুক্তি দেওয়া হয় যৌতুক হারাম তো হারাম আর একটু আস্তে কই যৌতুক হারাম তো শেষ আর দুইটা কথা বলবো দুইটা মাসআলা একটু খেয়াল করেন এক নম্বর হইল
অনেকে অনেক সময় দুই মাস তিন মাসের জন্য এক বছর দুই বছরের জন্য বেড়াতে যায়, সৌদি আরব যায় বা কক্সবাজার যায়, বলে তিন দিন থাকমো জাফলং, তিন দিনের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ কইয়া লাইমু। কন্ট্রাক্ট ম্যারেজ বুঝাইতে পারছি নি, এটারে আরবিতে কই নিকাহ মুতা অথবা নিকাহ মুয়াক্কাত, এইটাকে আমরা সহজে বুঝি মেয়াদি বিয়া, ইংলিশে বললে সহজ বুঝে কন্ট্রাক্ট ম্যারেজ। কি ম্যারেজ? কন্ট্রাক্ট কইরা এত দিনের জন্য বিয়া, এক মাস দুই মাস তিন মাস বা এক বছর দুই বছর। এই বিবাহের মধ্যে কোনো তালাক লাগে না, যেটার মধ্যে তালাক নাই এর নাম বিয়ে হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আবার কোন এর নাম কি হতে পারে না? বিয়ে হতে। তাহলে তিন মাস থাকলাম, তিন মাস পরে যদি এই মেয়েটা আপনার কাছ থেকে বিদায় হইয়া যায়, এর ভিতরে যদি কোনো ফসল তার পেটে যায়, এই মেয়েটা তো হতাশাগ্রস্ত হওয়া ছাড়া উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য কন্ট্রাক্ট বিয়ে ইসলাম ধর্মের ফতুয়া মতে বর্তমানে হারাম। বলেন বর্তমানে আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরামকে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতেছে মনে আপনাদের, ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে গেলে অনেক সময় এক মাস দুই মাস থাকতে হয়, বউ বিবি বাচ্চা ফেলে দিয়ে যে আমরা চলে যাই আমাদের বড় কষ্ট হয়, এই জন্য যদি অনুমতি দিতেন, কন্ট্রাক্ট বিয়ের অনুমতি যদি দিতেন বড় ভালো হতো। আল্লাহর নবী চিন্তা করে দেখলেন হ্যাঁ, এটা যেই অবস্থা দেখাইছে এরা, অনুমতি দেওয়া যায়। বলেন অনুমতি দেওয়া। নবীজি বললেন ঠিক আছে অনুমতি দেওয়া হলো, খেয়াল রাখেন কথা। কিন্তু আল্লাহর নবী খাইবরের যুদ্ধে যখন গেলেন, ওইখানে গিয়ে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামকে জানায়া দিলেন, মুসলিম শরীফের হাদিস, আমি হাদিসের ইবারতটা সব আপনাদেরকে শোনাই। আনিল রবী ইবনে সাবুরাত আল জুহানি ইন্না আবাহু حدثه انه كان مع رسول الله صلى الله عليه وسلم فقال يا ايها الناس قد كنت اذنت لكم في الاستمتاع من النساء. একটু খেয়াল করে শুনেন, হযরত রবি ইবনে সাবুর আল জুহানি বলেন তার আব্বার কাছ থেকে যে আমার আব্বা বর্ণনা করেছেন আমার আব্বা নবীজির সাথে ছিলেন, فقال رسول الله ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবী বললেন হে মানব সকল, ইন্নি আযান্তু লাকুম ফিল ইসতিমতাই মিনান নিসা, আমি তোমাদেরকে কন্ট্রাক্ট বিয়ের অনুমতি দিয়েছিলাম, অনুমতি দিয়েছিলাম, এখন থেকে শুনো, ওয়া ইন্নাল্লাহ কাদ হারামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তের জন্য আমার আল্লাহ কন্ট্রাক্ট বিয়ে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার জুড়ে কোন আল্লাহ কি করে দিছেন? হারাম করে দিছেন। বলেন কি করে দিলেন? ইন্নাল্লাহ কাদ হারামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তের জন্য কন্ট্রাক্ট দিয়ে আল্লাহ হারাম করে দিয়েছেন, সাবধান, কিয়ামত পর্যন্ত আর কন্ট্রাক্ট দিয়ে করা হালাল হবে না। ওয়ফি নিকাহিল মুতাতিলা মিরাসা বাইনার রাজুলি ওয়াল মারআ, তিন বছরের জন্য একজনের বিয়ে করলাম, জবাব দিয়েন বুঝা, এই তিন বছরের ভিতরে আমি মারা গেলাম, আমার কোনো মালের অংশ এই তিন বছরা কোনটা কি বাবা ভাই বনি? তাইলে বিয়া কারে কয়? যার মধ্যে মরলে পড়ে উত্তরাধিকারী হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে কন্ট্রাক্ট বিয়ের মধ্যে কি নাই? উত্তরাধিকারী নাই। এই জন্য এই বিয়া জায়েজ নয়। বিবাহ আকদ অর্থ গিরু লাগানো, আর গিরুটা খুলে তালাকের মাধ্যমে। বলেন গিরু খুলে কিসের মাধ্যমে? তালাকের মাধ্যমে। ইন মাতা আহাদু মাসনাল মাদ্দা ওয়া ইযান কাযাতিল মাদ্দা তু ফালা সাবিলা আলাইহা ওয়া লাইসা ফীহি তালাক। আর এই কন্ট্রাক্ট বিয়ের মধ্যে কোনো তালাক আছে? যেটাতে তালাক নাই এটা বিয়ে হয় না, এই বিয়ে নিষেধ করা হয়েছে। তাইলে নবীজি অনুমতি দিলেন, আবার আল্লাহর পক্ষ থেকে যখন বলা হলো হারাম করে দেওয়া হলো, নবীজি আবার জানায়া দিলেন ইন্নাল্লাহ কাদ হারামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামা। অনেক পণ্ডিতেরা
ওই নবীজির অনুমতি দিয়া দলিল দেয়। এইমে আমি আপনাকে বললাম যে ঠিক আছে আমি আগামী কাল আসব। খেয়াল করেন আগামী কাল সকাল বেলা বললাম ভাইজান আমার অসুবিধা আছে আসতে পারবো না, তাইলে আগের কথা মানবেন না পরের কথা? কথা বলেন কোনটা মানবেন? তাইলে ইসলাম ধর্মের মধ্যে নাসিখ মানসুখ রহিতকরণ একটা ইলিম আছে, একটা জিনিস আছে, এইটা যারা জানে না এইটা তারা বুঝে না। কথা বলেন ঠিক কি না? এমন অভাব নাই কোরআন শরীফের মধ্যে। নবীজি বলেন ইন্নাল্লাহ কাদ হারামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামা। তাইলে আমরা এতক্ষণের কথাই বুঝতে পারলাম কন্ট্রাক্ট দিয়ে হালাল না হারাম, ফতোয়া আমার না নবীজির। আর নবীজি কি বলছেন? আল্লাহ হারাম করেছেন, তাইলে ফতোয়া শুধু নবীর না আল্লাহরও? বলেন কার? আল্লাহরও। সর্বশেষ একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি আমি শেষ করব, একটু খেয়াল করে আপনারা জবাব দেবেন। এইসব কিছু মিলাইয়া আমরা যেই কথা পাইলাম, বিয়ে করে যখন বউ বাড়িতে আনলাম তার ফর্দা করা আমাদের উপর জরুরি কিনা? কথা বলেন না কেন? জরুরি। আল্লাহ নবী হাদিসে বলেন লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, বেপর্দায় যে দেখে আর যারে দেখে দুজনের উপরে আল্লাহর রহমত। সবাই কোন সবাই কোন লাআনাত লাআনাত বলেন কি লাআনাত আল্লাহর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ শুকরিয়া, আল্লাহ নবী তো হাদিস শরীফে বলেছেন আত তাজিরুস সাদুকুল আমিন মাআন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন শুহাদা। খেয়াল করেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, যারা ব্যবসায়ীদের হাসর হবে নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে। বলেন ব্যবসায়ীদের হাসর হবে, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সঙ্গে। মন থাকব? বলেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সঙ্গে। আমি ব্যবসাকে নিন্দা জানাই না, বরং ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই, কারণ আপনার যত লাভ আছে পৃথিবীতে বরকত ফন্ড ফার্সে রইল চাকরি নকরি যা আছে তার মধ্যে, আর 85% রইল ব্যবসা বাণিজ্যের মধ্যে। আল্লাহ 85% বরকত রেখেছেন কিসের মধ্যে? ব্যবসার মধ্যে। বলেন কিসের মধ্যে? তবে একটু মনে রাখবেন মাহফিলের সাথে বাণিজ্য মেলার কোনো সম্পর্ক নাই, যদিও আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিলে বাণিজ্য মেলার দ্বারা কোনো ব্যাঘাত ঘটে নাই। এমন মাহফিলও আছে গাড়ি নিয়ে মহিলাদের কারণে বাচ্চাদের কারণে ঢুকতে পারি। খেয়াল করে উত্তর দিয়েন। এই জন্য আমি বলি ওয়াজ মাহফিলে ওয়াজ চায়, মাহফিলে কোনো মেলা নাই। কোন মাহফিলে কোনো? আমরা এখান থেকে আওয়াজ উঠাই ইনশাল্লাহ আস্তে আস্তে আওয়াজ ছড়বে। আমি কি ব্যবসা করতে নিষেধ করছি? বলেন ব্যবসা করতে নিষেধ করছি? ব্যবসা করেন না, স্যার হাই বাজারে যান মুড়ে যান, ব্যবসা করেন বৈরাগী বাজারে দোকান দেন, কিন্তু মাহফিলটাকে মেলার সাথে সম্পর্কিত বানাইয়া অনেক সময় দেখা যায় এই এক গরিব রে জিজ্ঞেস করে একজনে, ভাই মাহফিলে গেলেন না? তো ভাই যান তফসির মাহফিলে গেলে আমার পাশের বাড়ির জলাল মেম্বার ধনী মানুষ তাঁতার ফুলারে 1000 1000 করে তিন ছেলেরে 3000 দিছে, আমি তো আমার তিন ফুলারে 100 করেও দিতে পারতাম না, তাহলে ওইখানে গিয়া ছেলেদের কাছে লজ্জিত হইব বেড়া তফসির মাহফিলে আইছে না কেন? ওই মেলার কারণে। আমি মনে কথা আপনাদেরকে বুঝাইতে পারছি না? আরো সমাজে যদি বুঝে মেলাতে বেপর্দা হয় না? সবাই কয় না? বলেন বলেন বেপর্দা হয় কি না? মেলার যত উপকারিতা আছে এর মধ্যে একটা তো হলো বেপর্দা, আর একটা তো হলো বাচ্চা এবাফরে ডাকে আইন আব্বা মেলার যায় আমার এই খেলনা কিনা দিবা, উসামা বয়ান করেন আর এদিকটা বাফের উফুতে উড়াইয়া ওইখানে নিয়ে গেছে, তাহলে মেলার কারণে ওয়াজ মাহফিল অনেক সময় শুনতে কষ্ট হয় না? আমার সাথে বিরোধ হইলে ঠিক কয়েন না, আর বাস্তবতা হইলে ঠিক কন? আর জোরে কন ঠিক কি না? এই জন্য আমি বলি ওয়াজ 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 চাই, মাহফিলে মেলা নাই। বলেন মাহফিলে? আর জোরে কন মাহফিলে মেলা নাই। আর একটা হলো এক সময় এমন হয় কিনা মাঝে মধ্যে এমন জগ্রাজাতি মেলার মধ্যে হয় মাহফিল নিয়া এই মামলাও হইছে এই মেলা নিয়া? আমি এই বছরের অভিজ্ঞতার আলোকে বলি, সুনামগঞ্জের শাসনা চিনেন?
শাসনা বাজার যাইতে রাস্তায় আমি নাম কইলে এদের বদনাম হবে যেহেতু এগুলো রেকর্ড হচ্ছে আমি এইজন্য এলাকার নাম বললাম না খালি রাস্তাটার নাম বললাম রাস্তার পাশে এক মাদ্রাসা আমি যাওয়ার পরে মুহতামিম সাহেব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তিনি এক ঘন্টা পরে আমার সাথে সাক্ষাৎ করলেন আয়েশা কই হুজুর বিয়াদুবি মাফ করেন আমার আব্বার মতো মুরব্বি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আমার হাতে ধরে কই হুজুর এই যে মেলা জমছে মেলা নিয়া হুজুর অনেক বাড়াবাড়ি হইছে পুলিশও আসছে শেষ পর্যন্ত হুজুর আমি মাহফিলই করতে পারবো কিনা সন্দেহে পড়ে গেছি আলহামদুলিল্লাহ হুজুর এমপি সাহেবরে দইরা যেভাবেই হোক কোন মতে মাহফিলটা হুজুর করতেছি আমি এইগুলি নিয়ে এক মিটিং এ বা দরবারে ছিলাম এই জন্য আপনার সামনে আসতে পারি নাই এর নাম মেলা বলেন এর নাম মেলা আর খেলা মেলা আর খেলা মাহফিলে গাড়ি নিয়ে ঢুকা যায় না অনেক হইচই হয় অভিভাবকরা ওয়াজ শুনতে পারে না গরিব অভিভাবক পড়ে অনেক মুশকিলে আর হুজুরে কোন ঠিক কিনা মাহফিলের নাম দিয়ে মেলায় মনের মানুষের সাথে অবৈধ সাক্ষাৎ অবাস্তব বলছি না বাস্তব উমা আম্মার কাছে কইছে মেয়ে আম্মা আমি তো তাফসির মাহফিলে যাইব তাফসিরের নাম দিয়া রাস্তা তাইয়া মনের মানুষের সাথে সাক্ষাৎ করে এই জন্য সাবধান এই মেলাগুলিকে বয়কট করুন পারবেন তো ইনশাল্লাহ বলেন মেলাকে বয়কট করুন পারবেন তো ইনশাল্লাহ আমার আরেক আর আর এই বিষয়ে ছোট্ট দুইটা কথা এর মধ্যে একটা হলো বিয়ানীবাজার তো মনে আপনারা থেকে খুব বেশি দূরে হ্যাঁ বিয়ানীবাজারের পূর্ব দিকে সারনফার না কি জানি একটা জায়গার নাম আছে কিতা জায়গার নাম আছে আজ থেকে পাঁচ বছর আগে আমি এক মাহফিলে গেলাম দিনের বেলায় রিক্সা শ্রমিকরা বিশাল বড় তাফসির মাহফিল করায় আমাকে মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতম হুজুরের মাধ্যমে দাওয়াত করেছে দিনের বেলায় গাড়ি নিয়ে যখন বের হব এই মেলার ভিতরে দিয়ে আসতে হয় শেষ পর্যন্ত এমন ঘটনা ঘটল এক বাচ্চায় দৌড় দিয়া আর তার সাক তার পা আমার গাড়ির সাক্কার তোলে অভিভাবকরা লাড়ি সুডা নিয়ে আইছে রাস্তায় কয়েকজন দাঁড়ানো এমন কয়েকজন যুবকে বলে হুজুরের ড্রাইভারের কোনো দোষ নাই আপনার ছেলে দৌড় মারে আইসা পড়ছে এটা মেলার বরকত কিসের বরকত আচ্ছা সুনামগঞ্জের সাতক থানায় শাখা ইতি গ্রাম আছে জৈনগরের দিকে যেমন একটা শাখা ইতি আছে সাতক যাওয়ার পথেও একটা শাখা ইতি আছে শাখা ইতি মাহফিলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা ফরিদউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম ওয়াজ মাহফিল করে বের হলেন এইটাও পাঁচ সাত বছর আগের কথা ড্রাইভার ছিল আমার পরিচিতি আমার দেওয়া ড্রাইভার ড্রাইভার খাইরুল ইসলাম মহিমন সিংহ তার বাড়ি সে আইসা ঘটনা বর্ণনা করলেন আজকে আমি হুজুর রেজি গাইছি যে হুজুর আপনার নাম বইলা যেহেতু কথাটা বলবো কথাটা তো রেকর্ডও হতে পারে এই জন্য আপনার কাছ থেকে কথাটা আবার রিপেয়ারিং করে নেই হুজুরে জিজ্ঞেস করলাম হুজুর বললেন ছাতক যেতে রাস্তায় গোবিন্দগঞ্জ থেকে ভিতরে দুই কাজে ছাতক যায় রাস্তায় শাখাইতি গ্রাম ওই মাহফিল থেকে বের হওয়ার সময় এই মেলার ভিতর দিয়ে আসতে হয় এক মুরব্বি আব্বার বয়সের মুরব্বি এই মেলার থেকে বেরিয়া আইসা গাড়ির তলে ফইরা গেছে পরের দিন এন্তেকালও করছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মেলার বরকত এই জন্য আমরা বলবো ওয়াজে ওয়াজ চাই মেলার কোনো ঠাই নাই বলেন ওয়াজে ওয়াজ চাই মেলার কোনো বলেন ব্যবসা নিষেধ করছি আমি ব্যবসায় নিষেধ করলে তো রসুলের তরিকার উপর আমার ছুরি ধরা হবে এই জন্য ব্যবসাকে নিষেধ করছি না কিন্তু মাহফিলের সাথে সম্পর্ক কইরা মাহফিলটা যেন নষ্ট না হয় আমি কি অতিরিক্ত কথা বলে ফেললাম কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে এই জন্য খেয়াল করব আল্লাহ আমাদের সকলকে এই মাসআলা মাসাইল গুলির উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন অনেকেই ভিসা লাগানোর জন্য পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন কাগজপত্র জমা দিয়ে রেখেছে এখনো হয় নাই আবার অনেকের এই সামনে হয়ে যাবে আশা করতেছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন দুবাই মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই তিনি আইসিইউতে ভর্তি আছেন অনেক অসুস্থ বিমারীদের জন্য আপনাদের কাছে দোয়া চাওয়া হয়েছে দরুদ শরীফ পড়ি ইস্তেগফার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি وعلى آله وسلم تسليما أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور